সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ লেজার গাইডেড মিসাইল সিস্টেম, অ্যান্টিশিপ মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য বেছে নেয় তুরস্ককে। যুক্তরাজ্য ও জার্মানি থেকে কেনা হয়েছে বিমান। নৌবাহিনীর জন্য সাবমেরিন কিনতে ঢাকা বেছে নিয়েছে চীনকে। চতুর্থ প্রজন্মের সামরিক হেলিকপ্টার ও রাডার এসেছে ফ্রান্স ও জার্মানি থেকে। ভাবা হচ্ছে বেলারুশের কথাও। আর সবচেয়ে কম সরঞ্জাম এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। বিশেষজ্ঞদের মতে, গত এক যুগে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশে অস্ত্র বিক্রির বাজার তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। তাদের মতে, শক্তিশালী অর্থনীতি ও সামরিক শক্তিধর প্রতিবেশী দেশ এবং বিশ্ব প্রেক্ষাপট বিবেচনায় প্রতিরক্ষা নীতিতে আরও কৌশলী হতে হবে ঢাকাকে। প্রতিরক্ষা নীতির সাথে সেই অস্ত্রটি যাবে কিনা সেটি হলো একটি, দ্বিতীয় হচ্ছে মূল্য তো রয়েছে, কত মূল্য হবে, আর তৃতীয় হচ্ছে এই অস্ত্রটা আমাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজন আছে কিনা। বিভিন্নভাবে উৎস থেকে মানুষ অস্ত্র সংগ্রহ করে, এখন এটির সাথে ওই যে খোলা বাজারের মতো, যে আপনি সেই কতটুকু দেনদারবার করে কতটুকু সাশ্রয়ী মূল্যে কত সক্ষম অস্ত্র কিনতে পারবেন, সেটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। এই আর্মস বিক্রির সাথে সাথে চীনের এগেন্সে থাকতে হবে বা রাশিয়ার এগেন্সে থাকতে হবে বা অন্য দেশের এগেন্সে থাকতে হবে, সেই জায়গায় বাংলাদেশ স্বাভাবিকভাবে স্বস্তি বোধ করবে না। তো ওই টেক্সট আর সাবটেক্সট খুব ভালো করে দেখা দরকার। এদিকে র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীরের পথ হিসেবে অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়কেই সামনে আনছে দেশটি। মানবাধিকার ও গণতন্ত্রের ধোয়া তুলে আমেরিকার চাপ প্রয়োগের এই পুরনো নীতি থেকে দেশটিকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। মানবাধিকার হচ্ছে একটা বিশাল ক্যানভাস, এখানে যাকে তাকে ট্যাগ করা যায়, তো সেটাই তারা করেছে। মানবাধিকার বলে সেই আমরা জিমি কার্টার থেকে আমরা শুনে এসেছি, সেটা খুব একটা মানুষ গ্রহণ করবে না এবং আমেরিকার জনগণই এটাকে বিশ্বাস করে না। বিশ্বজুড়ে অস্ত্র ব্যবসায়ী ও দেশটির সামরিক শক্তি বলয় তৈরির বিষয়ে বাংলাদেশকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।